নয়, আজ এসেছি একটি ভি ব্লগ নিয়ে। তবে আজকের এই ভি ব্লগটি একেবারে আমার মনের কাছে, কারণ আজ আমার ছেলের 5 বছর পূর্ণ হয়েছে 12ই সেপ্টেম্বর। ভিডিওটি দিতে একটু দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা চাচ্ছি। আমরা অনেকেই আমাদের বাচ্চাদের জন্মদিন খুব আনন্দ নিয়ে উদযাপন করে থাকি, আর বেশিরভাগ প্রোগ্রামগুলি আমরা করে থাকি বাহিরে কোনো হলে বা কমিউনিটি সেন্টারে। চেষ্টা করেছি প্রত্যেকটি কাজ নিজের হাতেই করতে, যেন ছেলে বড় হয়ে এই ভিডিওটি দেখে কিছুটা উপভোগ করে যে তার মা বাবা তাকে কতটা ভালোবেসেছে। তাই মনের মতন করে আমি সব কিছু সাজিয়েছি আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেলের জন্য, যেমন তার থেকে বেশি আমার ছেলের জন্য, যেন আমার ছেলে অনেক বেশি হ্যাপি হয়। আর আমার ড্রেসটি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমাদের কালার থিম কি। হ্যাঁ, আমাদের কালার থিম হচ্ছে প্লাম, হোয়াইট এবং রয়্যাল ব্লু। আমি 3টি কালারই রেখেছি আমাদের এই থিম অনুযায়ী। আর ঘরোয়াভাবেই আমি আমার কনজারভেটিভিতে বরাবরের মতনই অনুষ্ঠানটি করছি, আর কিভাবে সাজাচ্ছি, কিভাবে সাজিয়েছি আমি সেটি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমি শুরু থেকেই দেখাচ্ছি যে আমি আমার কনজারভেটরি কিভাবে সাজিয়েছি এবং কিভাবে কিভাবে কোথায় কি রেখেছি। আশা করবো আপনাদের ভালো লাগবে, যে চেষ্টা করলেই ছেলে মেয়েকে আনন্দ দেওয়ার জন্য বাইরে আসলে যাওয়ার দরকার হয় না। একটু ট্রাই করলেই ঘরে আমরা বাচ্চাদের আনন্দ দিতে পারি এবং ঘরোয়া পরিবেশেই কিছুটা জায়গা করে আমরা মেহমানদারিও করতে পারি। আসুন আমি দেখাচ্ছি যে আমি কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করেছি। আর যেমনটিকে বললাম যে ঘরের সামনে আমার হাজবেন্ড কিছুটা বেলুন দিয়ে ডেকোরেশন করে দিয়েছে, আমার মেইন দরজার উপরে কিছুটা বেলুন এভাবে করে ডেকোরেশন করেছে। আর প্রত্যেকটি বেলুনের মাথার উপরে কিন্তু আমাদের আমান বাবার ছবি আছে, একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন প্রত্যেকটি বেলুনের গায়ে আসলে ছবিগুলো আছে। আর পাশেই দুটো হিলিয়াম বেলুন ফুলিয়ে সে অ্যাড করে দিয়েছে, একটি হচ্ছে 5, কারণ সে 5 পার করলো, 5th হ্যাপি বার্থডে। আর এখানে হ্যাপি বার্থডে লেখা একটি হিলিয়াম বেলুন আছে। যেমনটি কি বললাম যে আজ আমাদের কালার থিম হচ্ছে হোয়াইট, রয়্যাল ব্লু এবং প্লাম। তো সেভাবেই আমি চিন্তা করে ডেকোরেশন করেছি, আশা করব আপনাদের ভালো লেগেছে। শুরুতেই আমি যে আমার ডাইনিং টেবিলটি সাজিয়েছি, এটি হচ্ছে 6 চেয়ারের ডাইনিং টেবিল। তো এখানে আমি সম্পূর্ণ প্লাম দিয়েই সাজিয়েছি। আমি একটু দেখাচ্ছি যে আমি সাইডে ব্লু কালারের গ্লাস দিয়েছি, তার উপর এইভাবে করে ন্যাপকিনগুলো একটু ভাঁজ করে রেখেছি, এতে করে দেখতে দারুণ লাগে। এবং ব্লু কালারের ফুল আমি রেখেছি, সাথে ইয়েলো দিয়েছি, এতে করে দেখা যায় অনেক বেশি ব্রাইটনেস বেড়ে যায় হোয়াইট এবং ব্লুর সাথে যদি আমরা কিছুটা ইয়েলো রাখি। আর প্লাম যেহেতু থিম, তাই মাঝখানে আমি একটি প্লাম কালারও রেখেছি। এবং প্রত্যেকটি চেয়ারের পাশেই আমি একটি করে প্লেট দিয়েছি, প্লেটগুলো শুরুতেই আমি ন্যাপকিন, নাইফ, ফর্ক, স্পুন দিয়ে সাজিয়ে দিয়েছি। এতে করে অনেক ইজি হয়ে যাবে যখন সার্ভ করবে নিজে নিজেই, খাবারের জন্য কোনো কিছুর জন্য উঠতে হবে না, একেবারে সব রেডি পাবে। আর এখানে আমি প্লাম দিয়েছি, ব্লু এবং ইয়েলো দিয়েছি, মাঝখানে দুটি ছোট ফুলের টব রেখেছি, একটি করে ব্লু কালারের ফুলও রেখেছি এবং একটি আমি এখানে ক্যান্ডেল হোল্ডার রেখেছি, তার উপরে কিছুটা ফুল দিয়ে ডেকোরেশন করেছি। রয়্যাল ব্লুটি চুজ করেছি আমার ছেলের জন্য, যেহেতু আমার ছেলের বার্থডে তাই রয়্যাল ব্লু আমি অ্যাড করেছি, সাথে প্লাম অ্যাড করে দিয়েছি, আর হোয়াইট তো বরাবরই থাকে। তো এখানে আমি 10 চেয়ারের একটি টেবিল দিয়েছি, মাঝখানে একটি টেবিল রানার আছে সম্পূর্ণ রয়্যাল ব্লু। আমি ডেকোরেশনের কাজ করেছি আর আমার হাজবেন্ড হচ্ছে বেলুনের কাজ করেছে। তো এইভাবে আমি দুটি টেবিল দিয়ে দিয়েছি এবং বরাবরের মতনই আমি পাশে হচ্ছে বাফেটের সেট রেখে দিয়েছি। এখানে আমি 3টি সেট রেখেছি, একটি ছোট আর 2টি হচ্ছে বড়। আর মজার বিষয় হচ্ছে আমি বরাবর যে কাজটি করি সে কাজটি এবারও করেছি, একটি করে লিস্ট রেখে দিয়েছি যে আমার কোন পটে কোন খাবারটি যাবে। আর এখানে আমি ছোট্ট একটি টেবিল দিয়ে দিয়েছি যার উপর হোয়াইট এবং ব্লু রানার দিয়ে সাজিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এখানে আমি একটি সস পট রেখেছি যেখানে আমি ক্যাচআপ, মেয়োনিজ থেকে শুরু করে 4 ধরনের সস দেব। এবং স্টার্টারের জন্য এখানে আমি ছোট প্লেট রেখেছি এবং অনেক কষ্ট করে আমি সাদা ব্লু কিনতে সক্ষম হয়েছি। অনেকদিন যাবৎ খুঁজছিলাম যে সাদা এবং ব্লু কম্বাইন কীভাবে পাবো, তো মাশাল্লাহ পেয়ে গিয়েছি।
এবং মেইন খাবারের জন্য এখানে স্কোয়ার প্লেট রেখেছি, সবগুলি হচ্ছে ডিসপজিবল। আর এখানে হচ্ছে ব্লু হোয়াইট কিছু ন্যাপকিনও আমি রেখেছি, কিছুটা সাজিয়ে রেখেছি দেখতে যেন দারুণ লাগে। এপাশে কিছু হ্যাট আছে হ্যাপি বার্থডে এর, আর এই যে বড় পটটি দেখা যাচ্ছে এটি আমি রেখেছি সালাদের জন্য। সালাদ এখনো রেডি হয়নি, রেডি হলে আমি এখানে দিয়ে দেব। এক্সট্রা একটি কিচেন টাওয়ালও রেখে দিয়েছি যেন সুবিধা হয়, কেউ যদি ন্যাপকিনে কমফোর্টেবল ফিল না করে তবে সে কিচেন টাওয়াল দিয়ে ইউজ করতে পারবে। আর এখানে আমি কিছুটা রেইনবো কালার, অ্যাকচুয়ালি রেইনবো নয়, হোয়াইট রেড অ্যান্ড ব্লু কম্বিনেশন, এগুলো হচ্ছে স্ট্র ড্রিঙ্কস খাওয়ার জন্য আমি রেখেছি। এখানে কিছুটা হ্যাট আছে হ্যাপি বার্থডে এর, বাচ্চাদের জন্য কিছুটা চকলেট আছে, শুধু বাচ্চা নয় এখানে বড়রা খেতে পারবে। এবং টুথ হাইজিনের জন্য একটি প্যাকেট রেখে দিয়েছি, অনেকেই হয়তো বা খাবারের পর টুথ ক্লিন করে, এই জন্য কিছুটা কমফোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আর এই যে পটটি দেখতে পাচ্ছেন এখানে আমি রেখেছি হচ্ছে, আমাদের বাংলাদেশে হয়তো বা সবাই জানেন যে আমরা খাবারের পর একটি মিষ্টি জর্দা খাই, আর এটি হচ্ছে সেটি। আমি সম্পূর্ণ হোমমেড ঘরেই বানিয়েছি, যার রেসিপি খুব শীঘ্রই আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি বেশ কিছুটা টেকওয়ে পট রেখে দিয়েছি, কারণ হচ্ছে খাবারের পর অনেক সময় দেখা যায় সবাইকে কিছুটা দিতে ইজি হয়, অনেক সময় পট পাওয়া যায় না, তাই টেকওয়ে পট আমি শুরুতেই রেখে দিয়েছি যেন অনেক বেশি সুবিধা হয়। আর কেকের জন্য এখানে আমি প্লেট রেখেছি, এগুলো হচ্ছে ব্যাম্বো প্লেট, বাঁশের তৈরি, আমি একটু দেখাচ্ছি। আর এই প্লেটটি আমি চায়না থেকে কালেক্ট করেছি, এগুলো ডিসপজিবল তবে চাইলে আবারও ব্যবহার করা যেতে পারে, তার মানে হচ্ছে একবার নয় দু তিনবারও ব্যবহার করা যেতে পারে। এখানে আমি টিপট রেখেছি, টিপটটি আমি রেইনবো কালারের চিন্তা করেছি তাই রেইনবো রেখেছি। আর ডিজার্টে আছে হচ্ছে রসমালাই, আর সেই রসমালাই খাওয়ার জন্য আমাদের এখানে ব্লু হোয়াইট বাটি আমি রেখেছি, তার সাথে আমি কিছুটা দারুন স্পুন রেখেছি। স্পুনগুলো আমার অনেক পছন্দ, থিম অনুযায়ী সাদা ব্লুর সাথে আমি গ্রিন রেড অ্যাড করেছি, এতে করে দেখা যায় দেখতে অনেক দারুণ লাগে। আর চা খাওয়ার জন্য আমরা এখানে ডিসপোজেবল কিছু গ্লাস রেখেছি, যেমনটিকে বলেছিলাম আমাদের বন্ধুবান্ধব আসার আগেই আমরা ড্রিঙ্কসের উপর আইস দিয়ে দিব, ঠিক তেমনি আমরা অলরেডি আইস দিয়ে প্রিপারেশন করে ফেলেছি, কারণ অল্প সময়ের ভিতরেই আমাদের ফ্রেন্ডস বন্ধুবান্ধব সব চলে আসবে। আর সালাদের পটে আমি সালাদ রেখে দিয়েছি, আমি ক্যারট আর কিউকুম্বার শশা গাজর টিপিল করেছি, আর গ্রিন চিলি আর লেবুটি আস্তই রেখেছি, সালাদ এবার মাখাইনি। আর হচ্ছে গিয়ে অনিয়ন, সেটি এখনও কাটা হয়নি, পেঁয়াজ আগে থেকেই কাটলে গন্ধ হয়ে যাবে, তাই খাবারের আগে আমরা পেঁয়াজের ব্যবস্থা করে ফেলব। এবং আজকের আয়োজনে কী কী আছে আশা করব কিছুক্ষণ পরে আমি আপনাদের সাথে সেটি পরিচয় করিয়ে দিতে পারব। সব রান্না তো দেখানো যাচ্ছে না, তাই আমরা অল্প অল্প করে দেখাচ্ছি, যদি দেখাতে যাই তাহলে ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যাবে। অলরেডি প্রায় 40 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে, তো এখন লাবণী রসমালাইয়ের জন্য ছানা কেটে নিচ্ছে, তারপরে রসমালাইয়ের ছোট ছোট লেচি কেটে আমরা সেটাকে গোল গোল করে তারপরে সিদ্ধ করছি। আর আমি এখানে লাবণীকে সাহায্য করছি চিকেন ললিপপ বানানোর জন্য। চিকেন ললিপপ বানানোর যে তোড়জোড় তা আপনাদেরকে কিছুটা আমি আপনাদের দেখাবো, খুবই সহজ একটা প্রসেস। সিম্পল ওয়েতে আমি যদি বলতে চাই তাহলে আমি চিকেন ম্যারিনেট করেছিলাম, তারপরে ডিপ অয়েলে চিকেনগুলোকে ভেজেছি এবং এরপরে কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করে সেটাকে টচ করেছি। এটাই হচ্ছে রেসিপি। বুফেটিও অলরেডি রেডি হয়ে গেছে, যেমনটিকে বলেছিলাম স্টার্টারে এখানে রাখবো চিকেন ললিপপ। তো শুরুতেই আমরা স্টার্টারটি দেখাচ্ছি, এখানে চিকেন ললিপপ রেখেছি, তার সাথে আমি চিকেন নুডলস করেছি সেটি আছে, এবং আছে কাশ্মীরি আলুর দম। এই সবগুলো রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপনারা অনায়াসে পেয়ে যাবেন। এই হচ্ছে স্টার্টার ছিল, আর আজকের মেইন কোর্সে আছে হচ্ছে চিকেন রোস্ট, তার সাথে আছে বিরিয়ানি। এটি হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটি বিরিয়ানি যাকে হাজির বিরিয়ানি বলা হয়,
এবং এ পাশেও রোস্ট আছে বরাবরের মতন। আমি এবারও এই কাজটি করেছি, থাই এবং লেগ আলাদা করে নিয়েছি, এতে করে নিতে খেতে অনেক বেশি সুবিধা হয়। মেন খাবারে আরও আছে বাটার প্রন, এখানে আমি বাটার প্রন করেছি, সাথে শামি কাবাব করেছি, অন্য পাশেও প্রন আছে। তো যখনই আমরা খাওয়া দাওয়া করব, যখন দেখা যায় খাবার শেষ হয়ে যায়, আমরা রিফিল করে নিব। যাই হোক, খাবার দেখাতে দেখাতে ভাই আমাদের বন্ধু বান্ধব চলে এসেছে, চলুন এবার গিয়ে আমরা তাদের রিসিভ করি। আমি এতক্ষণ ভিডিও করতেছি, ভিডিও অন না করে অন করি না, অনই করি না, কিছু করলাম তো সবাই এখন স্টার্টার খাচ্ছে, চিকেন ললিপপ দিয়ে শুরু করেছে, আর চিকেন ললিপপের প্রশংসায় তো সবাই পঞ্চমুখ। আর আমানও খাচ্ছে, আমান কোক খাচ্ছে, সবাই সালাদ দিয়ে চিকেন ললিপপ এবং অন্যান্য কিছু খাওয়ার চেষ্টা করছে। এখানে আমার শালি লাকি, ও খাচ্ছে। আর সবার সাথে পরিচয় আপনারা অলরেডি অন্যান্য ভিডিওতে হয়েছেন, তারপরেও আমি বলে দিচ্ছি, এখানে আরিফ ভাই আছে, রায়ন আছে, তারপরে আমাদের রহমান ভাই আছে। Is it all right if I take a picture? Oh, please, if you can photoshop my shirt, for it to make it white. It's didn't mean No, it's all right. It's okay. Yes, have you ever seen a picture of this? না না হয়নি, আবার করেন, দুই হাত দিয়ে বস্তা ধরতে হবে, না 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 একটা ছাড়া শুধু ভাইয়া। জি জি বেস্ট এফোর্ট দিয়েন ভাইয়া, আচ্ছা ছবিও তুই দো, কেউ কেউ ছবি তুই দো, বাদ পুরস্কার কিন্তু দর্শন।
জি জি ভাইয়া, এই জাস্ট ফান। যাই হোক, ছেলেদের অনুষ্ঠানে আমাদের জিতলো সামি আর হচ্ছে সৌরভ। এখন বাচ্চাদের অনুষ্ঠান হবে। বাচ্চাদের খেলাটা হচ্ছে যে তারা মুখে চকলেট নিবে, চকলেট নিয়ে সবাইকে একটা করে ট্রফি দেওয়া হবে, সবাই উইনার। এখন সবাই তো উইনার, এবং চকলেট বোধহয় একটা না দুটো শর্ট ছিল। এখন কাকে কাকে আপনি চকলেট দিবেন, কাকে দিবেন না, তো সেটা নিয়ে একটু কান্নাকাটি হচ্ছে। ওকে রেডি, থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ভিডিও হচ্ছে, আরেকবার জ্বালাই দেন, আরেকবার জ্বালাই দেন, ওকে 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 ওকে, ই করো, কাটো কাটো কাটো, খাও খাও, সবাই নিয়ে দাও দাও খাও। এখানে বসো বসো তাহলে, তালি তালি তালি,
তো আমাদের জন্মদিন গেল কালকে, অনুষ্ঠান হয়ে গেল, আমরা অনেক প্রেজেন্ট পেয়েছি, এগুলো এদিকে অনেক আছে, এক এক করে আমরা প্রেজেন্ট দেখব কে কি দিয়েছে এবং আমরা সেটার সাথে এনজয় করব, পরিচিত হব। প্রথম গিফটটা হলো আমাদের আমানের জন্য জামা আর প্যান্ট, এটা মোটামুটি স্যুট টাইপের, সাথে বো টাই আছে, এক্সেলেন্ট। তো যে যিনি গিফট দিয়েছেন আমি নাম বলছি না, তিনি অবশ্যই ভিডিও যদি দেখেন তাহলে আপনাকে অনেক 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 ধন্যবাদ গিফটটি দেওয়ার জন্য। তো আমাদের সেকেন্ড গিফট আমরা ওপেন করলাম, এখানে লেখা আছে স্পাইডারম্যান টি শার্ট, একদম রয়্যাল ব্লু কালার, এক্সেলেন্ট। আর কি আছে একটু দেখি, এখানে আছে হুডি, লাল কালো আর সাদা স্ট্রাইপ, এক্সেলেন্ট। আরও মনে হচ্ছে কিছু আছে, ওয়াও, এটা হচ্ছে একটু মনস্টার কার, মনস্টার কার, হ্যাঁ, আমাদের একটা ফেভারিট টয়। পরবর্তী টয় বা প্রেজেন্ট হচ্ছে কিছুটা প্লেটের মতো লাগছে, দেখি তো একটু খুলে, এটা হলো সম্ভবত কাচের একটি প্লেট মনে হচ্ছে। আচ্ছা পুরোটা খুলে দেখি তাহলে বোঝা যাবে যে এটা কি আছে। ও আচ্ছা, স্কোয়ার একটা প্লেট গ্লাস দিয়ে তৈরি করা, এক্সেলেন্ট। আমার দেখিয়ে দিচ্ছে এখন কোন গিফটটি বের করতে হবে, কারণ ওর কিছু ফেভারিট টয় অলরেডি মনে হয় এর ভিতরে আছে, যেটা ও খেলার জন্য খুব একটা মরিয়া হয়ে উঠেছে। এখানে আছে রিমোট কন্ট্রোল কার, খুবই সুন্দর, আর আছে মনস্টার কার, আরও খুব সুন্দর। আর কিছু আছে কিনা একটু দেখি, আচ্ছা এখানে একটা কার্ড আছে। আচ্ছা তাহলে এখন পরবর্তী গিফট যেটা আছে সেটা আমরা বের করি, দেখি কি আছে। এখানে সাদা আর নীল রঙের প্যাকেট আছে, ম্যানকাইন্ড লেখা আছে। আচ্ছা এখানে মিনি ড্রোন পেয়েছি, এটা হচ্ছে 14+, আমার যতদিন 14 বছর বয়স না হচ্ছে ততদিন খেলতে পারবে না, আর এটা হলো 6+, তো আমাকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে এই টয়টি খেলার জন্য। এটা হচ্ছে একটা স্পাইডার, মাকড়সা আর মিনি ড্রোন। তো যিনি গিফট দিয়েছেন আমি আবারও নাম বলছি না, আপনাকে অনেক ধন্যবাদ। এবার পরবর্তী গিফটটা খোলা যাক, এখানে কি আছে দেখি, এই সিলভার ব্যাগটার ভিতরে, ও ওয়াও, এখানে গাড়ি আছে, আর একটি রিমোট কন্ট্রোল গাড়ি, আর বিস্কিট আছে। তো যিনি এই গিফটটি দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার পরবর্তী টয়টা বের করি, সিলভার প্যাকেটের মধ্যে আছে, এটা হলো কি জিনিস, এটা হচ্ছে আরেক ধরনের গাড়ি, কিন্তু এই গাড়িতে 6+ লেখা আছে, তো আমান খেলতে পারবে না যেহেতু 5 বছর বয়স, আর একটু অপেক্ষা করতে হবে। তো যিনি এই গিফট দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আসুন পরবর্তী গিফটটি খোলা যাক। আচ্ছা ব্যাগ থেকে, এই গিফটের প্যাকেট থেকে বের হলো একটা ব্যাগ,
কিছুটা কম্বাট স্টাইলের ব্যাগ, দেখতে মোটামুটি সুন্দর। প্রথমে বের হচ্ছে চকলেট। অসুবিধা নেই, আমার চকলেট পছন্দ না করলেও আমাদের বাবা তো করে, তো আমাদের বাবার পেটে যাবে। এখানে আছে আরেকটা ব্যাগ, স্কুলের টিফিন ব্যাগ, আর কি কি আছে দেখা যাক। ওকে, একটা জ্যাকেট বের হয়েছে, হুডি টাইপের, শীতের সময় কাজে দিবে। আমার কিছুটা টাকা বেঁচে গেল, শীতের সময় আমার আর জ্যাকেট কিনতে হবে না পয়সা খরচ করে। আর একটা হচ্ছে স্টেশনারি সেট। আর কিছু আছে নাকি দেখি তো। একটা গাড়ি আছে ছোট, খুবই সুন্দর, আমারও পছন্দ করবে গাড়িটি খেলতে। আর কিছু আছে কিনা দেখি। এত কৃপণ মানুষ, শুধু এই কটা জিনিস দিল। আচ্ছা যাই হোক, যাই দিয়েছে, অনেক 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 ধন্যবাদ আপনাকে, নাম বলছি না। তো আমার ছেলেকে দোয়া করবেন। আচ্ছা, পরবর্তী গিফটটা, এটা সব থেকে বড় প্যাকেট, এই জন্য শেষের দিকে খুললাম, কারণ আমি কিছুটা গেস করতে পেরেছিলাম যে এটা গাড়ি টাইপের হবে, তো আমার নিয়ে এটা নিয়ে খেলতে শুরু করবে, এই কারণে একটু শেষের দিকে খুলেছি, কারণ আমাদের গাড়ি কার মেকানিক্স এই সমস্ত দিক থেকে খুবই ইন্টারেস্ট আছে। এটা হলো মনস্টার ফায়ার ট্রাক, না মনস্টার বললেও ভুল হবে, মানে বড় সড়ো একটা ফায়ার ট্রাক। তো থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এখন পরবর্তী গিফট দেখা যাক। ও, পেপার পিক কার্ড দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এখানে আরেকটি মনস্টার সেট আছে, এটা হচ্ছে লাবণী দিয়েছে, আমনের মা আমনকে গিফট করেছে। আমনের মামি আমনকে আরেকটা দিয়েছে, এটা হচ্ছে গার্বেজ ট্রাক। তো গার্বেজ ট্রাকটা আমন খুব পছন্দ করেছে। এই গিফটটি আমি দিয়েছি আমনকে। কে তো আমাদের মামি আমনকে এই পাখি জোড়াও দিয়েছে, যদিও টাকা আমি দিয়েছি এবং আমি কিনেছি। তো এখন আমাদের মা আমনকে এই পাখি জোড়াটাও গিফট করেছে। আমাদের প্রেজেন্টের সাথে সাথে বেশ কিছু বড় বড় গিফট এসেছে, যেগুলো আমরা পরবর্তীতে খুলেছি। তার মধ্যে এই ডিলাক্স ট্রাই স্কুটার আছে, আমন খুব পছন্দ করেছে, অনেক পোক্ত এবং অনেক সুন্দর, আমন খুব খুশি হয়েছে। আর যিনি দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ, এবং আমার ছেলের জন্য দোয়া করবেন। আর দেখতেই পাচ্ছেন আমন অলরেডি ট্রাই করছে, তো খুব পছন্দ করেছে ও। পরবর্তী গিফট হচ্ছে নেক্সট একটা শপিং কার্ড, গিফট কার্ড। এখানে বেশ কিছু লোড আছে, সম্ভবত 50 পাউন্ড আছে। তো যিনি দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে, আমনের মা দিয়েছে, অন্যান্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমনকে গিফট করেছে, আমনের বাবা কি দিল? এই যে আমনের বাবা আমনকে দিল গো কার্ট, যেটা আমাদের সব থেকে পছন্দের একটি যানবাহন বলতে পারি, আমন চালাচ্ছে মনের সুখে। তো বন্ধুরা, অনেক সময় নিয়ে, প্রায় 40 মিনিটের মতো সময় নিয়ে আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাবণী কিচেনের পক্ষ থেকে, আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং লাবণী এবং আমার পক্ষ থেকে, এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা লাবণী কিচেনের সাথেই থাকবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন এই চ্যানেলটি গ্রো হওয়ার জন্য। যদিও আমরা এখনও আর্লি স্টেজে আছি, আশা করি আপনাদের দোয়াতে আরও অনেক উপরে এগিয়ে যাব, এবং নিয়মিত আমাদেরকে আমাদের জীবনের বিভিন্ন ধরনের ভিডিও বা কুকিং ভিডিও, গার্ডেনিং ভিডিও, এসব কিছু নিয়ে আবার আসব। তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের জন্য দোয়া করুন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।